ইঞ্জিনিয়ার মান, আপনাকে চার চারবার আদেশ করার পরও আপনি সফটওয়্যারের ডিজাইন চেঞ্জ করেননি। শেষ পর্যন্ত চেয়ারম্যান হয়ে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। কোম্পানি আমাকে বেতনের যে সফটওয়্যার ডিজাইন করতে বলেছে তার মধ্যে অনেক দুই নম্বরই আছে। এই সফটওয়্যার ব্যবহার করলে হাজার হাজার শ্রমিক তা বেতন এবং বোনাসের সঠিক হিসাব পাবে না, গড়ে সবাই 10% ঠকবে। আপনার কোম্পানি বছরে কোটি কোটি টাকা চিটিং করে আয় করবে। আপনি অনেক বুদ্ধিমান হতে পারেন, কিন্তু আমার সামনে 12,000 টাকা বেতনের অমান্য ধুলা, এইসব নীতি কথা বলে ওপরে ওঠা যায় না। তার চেয়ে আমার সাথে হাত মেলান, ওপরে ওঠার সিঁড়ি দেখিয়ে দেব। যাদের মগজ নাই তারা অন্যের সাথে হাত মিলিয়ে সিঁড়ি খোঁজে, আমার মগজ আছে। ওপরে ওঠার সিঁড়ি আপনা আপনি আমার পায়ের নিচে চলে আসবে। এবার আমার বেতন দিন, আমি এই মানুষ ঠকানো কোম্পানিতে আর এক মিনিটও থাকতে চাই না। কিসের টাকা? এক মাস কাজ করেছিস, 6 মাস পরে সে টাকা নিয়ে যাবি, যা। ঠিক আছে, ঠিক 6 মাস পরে আসব, আমার টাকা যেন রেডি থাকে। আর নইলে গলার টাই ফ্যানের সাথে ঝুলিয়ে সুইচ অন করে দেব, ঘুরতে ঘুরতে মরবি, প্যান্ট শার্ট সব খুলে যাবে, মরার পরও মান ইজ্জত থাকবে না, শালা দুই নম্বরই কোম্পানির এক নম্বর চিটার। গুড বাই, গুড বাই এভরিবডি, খোদা হাফেজ। কম্পিউটার সঠিক কাজ করে, কিন্তু মানুষ যদি কম্পিউটারকে ভুল পথে চালায় তাহলে কম্পিউটারও ভুল করে, দুই নম্বরই করে। আর এই হচ্ছে সেই চিটিং কম্পিউটার, এবং এই হচ্ছে তোর প্রতিবাদ। নে বাবা, প্রস্তাব কর। আরে কর। সাবাস বাংলাদেশ, এইভাবে যখনই কোনো অন্যায় দেখবি তখনই তার মুখে এই কাজটি করবি, কি পারবি না? শট কেমন হয়েছে বস? হয়েছে মোটামুটি, হয়েছে, চলে। আচ্ছা আমার হিরো কোথায়? আমার হিরো কোথায়? এই তো হিরো। হিরো, এবার আপনার শট। এই দামিটা এসে মোটরসাইকেল নিয়ে ক্যামেরার সামনে থেমেছে, এরপরই কাটটু আপনাকে দেখাবো। আপনি হেলমেট খুলবেন, বাস দর্শক মনে করবে আগুনের ভিতরে এত সব রিস্কি শট সব আপনি দিয়েছেন। গুড, হিট, সুপার হিট হবে ছবি, বাম্পার হিট হবে। এই হোটেল শেরাটন থেকে জুস নিয়ে এসো, আমি এখন শট দেব। শালা, জীবন বাজে রেখে শট দিলাম আমি, আর মানুষ মনে করবে সব নায়কের খেলা। নায়কের ভাব দেখো না বেটা, আবুলের ভাই মফিজ, ইয়া কথাকার। ম্যানেজার, ওই চেয়ারে আপনাদের নায়িকা নাকি? আমাদের নতুন নায়িকা কারিশা, কারিনা কাপুর আর বিপাশা বসু মিলে বানাইছে, খুব সাহসী, সব খুইলা ফেলাইতে রাজি, সুপার হিট, বাম্পার হিট হয়ে যেতে পারে, দেখবা দর্শক খুব খাবে। দর্শক খাক আর বমি করুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এবার পেমেন্ট দিন, আমি যাই। 3 নম্বর ফ্লোরে নায়ক মান্নার দামে যেতে হবে। কি শীত টেকা টেকা পাইবা ছবি রিলিজের পরে, বাম্পার হিট হইলে। মিয়া, ফাতরামি করো, দেখা দাও। দেন দেন, আমাকে নায়ক নায়িকার গালগালি করতেছে। এই ইউনিটের লোকজন দেখো তো ওখানে কি ঘাপলা হয়েছে, ওই দামি ছেলেটাকে ঘর ধরে বের করে দাও, একেবারে এফডিসির গেটের বাইরে। ওকে, ক্যামেরা রেডি, সুপার হিট। বেটার আচ্ছা মতো গুতা, একটা সুপার হিট শেষাতে বাম্পার হিট শেষা। ছাড়ো,
ধিক্কি ধিক্কি জ্বলে আগুনে বুকের ভিতরে ও সেই আগুনে চলে যায় কত প্রেম রে ধিক্কি ধিক্কি জ্বলে আগুনে বুকের ভিতরে সেই আগুনে চলে যায় কত প্রেম রে মনের নিশায় স্বপ্ন ভাঙে বোঝা বড় মুশকিল নাচ দেখলে তো মনে হয় কল্পনার সম্রাট আকবর হয়ে যায় তুমি তুমি আনারকলি হয়ে আমার রংমহলে শুধু নাচবে আর আমি দু চোখ ভরে দেখব এই আমাকে তোর পাশে রাখিস আমি শাহজাদা সেলিম হয়ে চুপচাপ বসে থাকবো আর সুরা খাবো আর সুরা খেতে হবে না মদ দেখলে এখানে গিলতে ইচ্ছে করে কি বাবা আমাদের স্বপ্নের মধ্যে
এই ভিলেন ঘষিয়ে বেগে মেলে কোথ থেকে দেখ না মদ খেতে দিচ্ছে না এক্সকিউজ মি ও কি ব্যাপার তোমাদের গত রোববার আসার কথা ছিল কথা তো কত কিছুই ছিল মাস্টার্স এত ভালো রেজাল্ট করে বিদেশে একটা ভালো চাকরি হওয়ার কথা ছিল এতদিনে নিজের পায়ে দাঁড়ানোর কথা ছিল তুমি আমার হবে শুধু আমাকেই ভালোবাসবে আরো কত কথা ছিল কোন কথা কি সত্যি হয়েছে আমার জীবনে ওহো সানি আবার পুরনো কথা তুললে মন খারাপ তাই না চাকরি ছেড়ে দিয়েছো কে চাকরি ছেড়েছে তুই ভেরি গুড আমাকে ও জেব্রেশ থেকে বের করে দিয়েছে লাঠি মারি শালা সিনেমার কপালে এখন সিনেমা বানায় সব দাঁচে ফোড়া দাঁচে ফিস জাস্ট আ মিনিট হ্যালো জি স্যার ওকে স্যার আমি এক্ষুনি আসছি সরি দোস্ত আমাকে একটু যেতে হবে কে কোথা ডাকলো আর সাথে সাথে দৌড় দিলি কি ঘটনা কি মনে হচ্ছে তোকে কেউ কোটি টাকার ব্যবসা দেবার জন্য ডাকছে অনেকটা তাই তোকে পরে বলবো বাই জবা আই মিস ইউ আবার এফডিসি তে ঘাপলা করে দাও তোমার না পকেট একদম খালি বারে বারে কাজ ছাড়লে চলবে কিভাবে চলবে হাতে জোর আছে মনে সাহস আছে মাথায় মগজ হারবো না যাবা জয় আমি হবই দেখবে এমন একদিন আসবে আমি কোটি কোটি টাকার মালিক হব একদিনের জন্য হলে হব আর সেদিন সব ছেড়ে তোমার বুকে মাথা রেখে এইভাবে দিন রাত শুয়ে থাকবো তুমি কিন্তু এখনো ইউরোপে যাওয়ার ফাইনাল কাগজটা সাইন করো নাই ওই কাগজটা আমি কখনোই সাইন করব না স্যার আমাদের টিমে যে ১৬ জন লোক যাচ্ছে তাদের মধ্যে ৬ জনকে আমি চিনি না তারা খেলোয়াড় না আমার মনে হচ্ছে বিদেশে খেলতে যাবার নাম করে এখানে আদম পাচার হচ্ছে দেশে প্রতিদিন বর্ডার দিয়ে নারী শিশু পাচার হচ্ছে এয়ারপোর্ট দিয়ে ভুয়া পাসপোর্ট ভিসায় তরুণ তরুণী পাচার হচ্ছে প্লেনের চাকায় এমনকি পারলে সুটকেসের মধ্যে মানুষ পাচার হচ্ছে চোখে পড়ে না আমরা মাত্র ৬ জন লোক সঙ্গে নিয়ে যাচ্ছি তাতে আপনার চান্দি গরম হয়ে গেল ম্যানেজার সাহেব এক কাজ করুন ওকে লাখ ২ টাকা ধরিয়ে দিন দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে পরপর ৪ বার জাতীয় চ্যাম্পিয়ন শুটার ৩বার সোনা বিজয়ী একজন খেলোয়াড়ের দাম মাত্র ২ লাখ টাকা টাকার বিনিময়ে মানুষ পাচার করেন বলে সবাইকে টাকার দাড়ি বানিয়ে ওজন করেন তাই না দেশটা আপনাদের মতো মুখোশধারী শয়তানে ভরে টাকার জন্য আপনার নিপুণকে বিক্রি করতে লজ্জা পান নাই বসমত চিৎকার করছো কেন ঠিকই বলেছিস আমি পশু তবে তোদের মতো দেশের শুদ্ধ বিশ্বাসঘাতক কুকুর না আমি বাঘ জঙ্গলের বাঘ সাবধান যে কোনো সময় কার্বটকে খেয়ে ফেলবো Come on, baby, come on. Come on, baby. Bite it, baby. Bite it. John, তুমি কিন্তু এখনো সব খবর আনতে পারোনি শাহবাজ খান সাহেব কত টাকা লুকিয়ে রেখেছেন কোথায় রেখেছেন কবে সেটাকে বিদেশে পাচার হবে তার কিছুই কিন্তু বলনি কিভাবে বলবো বলো শাহবাজ যখন বাড়ির মধ্যে অফিস রুমে মিটিং করে তখন তো সব দরজা জানলা বন্ধ করে ফিসফিস করে কথা বলে এই দেশে যে যত ফিসফিস করে কথা বলে সে তত হারামি হয় নশু আমাদের স্বপ্ন কি পূরণ হবে না
এভাবে লুকিয়ে আমরা কতদিন প্রেম করব? শাহবাজ খানের টাকাগুলো যদি আমরা হাত করতে পারি তাহলে আমি তোমাকে নিয়ে সুইডেন চলে যাব। ছোট্ট পাহাড়ি শহরে একটা বিশাল বাড়ি কিনব, পাশে থাকবে ঝর্ণা, তুমি সারাদিন মনের মতো করে বাড়ি সাজাবে, আর আমি দু চোখ ভরে দেখব। আমাকে আর একটু সময় দাও মিকি, আমাদের স্বপ্ন আমি নষ্ট হতে দেব না। জীবনে কিছুই পাইনি, না সংসার, না স্বামী, না সুখ। আমার জীবন যে ধ্বংস করেছে, এবার আমি তাকে ধ্বংস করব। তোমার জন্য একটা জিনিস ম্যানেজ করেছে, এটা হচ্ছে একটা কর্ডলেস মাইক্রোফোন, খুব পাওয়ারফুল, আর এটা ট্রান্সমিটার, এটা রিসিভার। তুমি শাহবাজ খানের অফিসের গোপন জায়গায় মাইক্রোফোনটা লুকিয়ে রাখবে, তার পাশাপাশি ট্রান্সমিটার, এরপর বাড়ির যে কোনো রুমে রিসিভার রেখে তুমি এই হেডফোন কানে দিয়ে সব কথা পরিষ্কার শুনতে পাবে। ও মিকি, তুমি খুব স্মার্ট, আই লাভ ইউ। ইয়া, আই লাভ ইউ টু। এবং সাথে আরো একটা জিনিস লাভ করি। ছাগলের মতো এত ভোস ভোস করে সিগারেট খাচ্ছ কেন? কি যে বলো, ছাগল আবার সিগারেট খেতে পারে নাকি? ছাগল তো খায় ঘাস। সিগারেট খাও নিয়ে এত রাগ করছো কেন? কি হয় সিগারেট খেলে? সিগারেট খেলে মুখে গন্ধ হয়, মুখে গন্ধ হলে আমি আর তোমার কাছে আসবো না, চুমু খাবো না, আদরও করবো না। তাই করো, আমাকে আদর করা ছেড়ে দাও, ভালোবাসা ছেড়ে দাও, আমাকে ছেড়ে তুমি চলে যাও রিমি। তোমার আমার প্রেম আজ কত বছর? 5 বছর। এই 5 বছরে তুমি কমপক্ষে 525 বার বলেছ আমাকে ছেড়ে চলে যাও, আমাকে ছেড়ে দাও। এত ভেঙে পড়ছো কেন ঈশান? পেপারে পড়লাম তুমি টিম ছেড়ে দিয়েছ, বিদেশে যাচ্ছ না। আমি তোমাকে নিয়ে গর্ব করি ঈশান, তুমি আমার, তুমি অন্যের সাথে আপোষ করো না, তুমি একজন সৎ মানুষ। তোমার মতো একজন মানুষ আমাকে ভালোবাসে এ তো আমার সৌভাগ্য। আর আমার ভাগ্যে একের পর এক দুর্ঘটনা, মা মারা যাবার 1 বছরের মাথায় বাবা মারা গেলেন, জমি জমা সম্পত্তি কিছুই নেই যা দিয়ে জীবনের চাকা ঘুরাবো। সংসারের হাল ধরতে না ধরতেই ছোট বোনটার আমাকে নিয়ে গর্ব করো না রিমি, আমি আমি একটা অপদার্থ। জীবনে ভালো পথে থেকে না কিছু করতে পেরেছি, না খারাপ পথে যেতে পেরেছি। ভাইয়া, খারাপ পথে সবাই যেতে পারে না, খারাপ পথ খারাপ মানুষের জন্য। তুই তো আমার ফেরেশতার মতো ভাই, তুই খারাপ পথে গিয়েও সুবিধা করতে পারবি না। খিরে, তুই এখানে কিভাবে এলি? হাসপাতালের জানালা দিয়ে দেখছিলাম তুই আর ভাবি গল্প করছিস, তাই ডাক্তারকে বলে। কেমন আছিস বলি? ভালো। খুব কষ্ট হচ্ছে তাই না? কোনো কষ্ট নেই, ভাবি আমাকে খুব যত্ন করে, সারাদিন আমার সাথে থাকে, গল্প করে, লুডু খেলে। জানিস ভাইয়া, ডাক্তার বলেছে বিদেশে পাঠাতে পারলে আমি একেবারে সুস্থ হয়ে যাব। ব্লাড ক্যান্সার নাকি আজকাল কোনো রোগী না, খুব স্বাভাবিক, সর্দি কাশির মতো। চলো তোমাকে রুমে দিয়ে আসি। কেন ভাবি, আমি বাইরে থাকলে তোমার কি বিশেষ কোনো অসুবিধা হয়? হ্যাঁ হয়, তোমার বকর বকর শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে যায়। ভাইয়া তুই বল, আমি কি ভাবির চেয়ে বেশি কথা বলি? এই দুষ্টু, তুমি আমাকে ভাবি ডাকো কেন? আমাদের এখনো কিন্তু বিয়ে হয়নি। হয়নি তো হবে। সব 500 টাকার নোট ঝকঝকে ঝকঝকে, গরম 16 বছরের মেয়ের রক্তের মতো টকবগে লাল লাল নোট, হাজার হাজার, লাখ লাখ, থরে থরে সাজানো লাইন বাই লাইন, ফুলের বাগানের মতো। আ কি ক্রাশ!
পৃথিবীর সবচেয়ে মিষ্টি মধুর গ্রাণ। লোহার সিন্ধুকে থাকে থাকে সাজালো কঠিন নিরাপত্তা, এই শহরের সবচেয়ে টপ সিকিউরিটি দিয়ে টাকা পেলে পুষিয়ে রেখেছি। কারো ক্ষমতা নেই আমার সিন্ধুকে হাত দেয়। মা এবার বল টাকা কবে বিদেশে পাঠাবো আর মাল কবে আসবে? ওরা যে কোনো সময় শিপমেন্ট করতে প্রস্তুত। আমাদের ডিমান্ড অনুযায়ী AK-47 রকেট লঞ্চার, সাব মেশিন উজি, চাইনিজ শর্ট মেশিন গান সহ সব মাল রেডি আছে। বিদেশে পাঠানোর আগে টাকাগুলোকে ডলার বানাতে হবে, তবে এখন না, দুটো সপ্তাহ অপেক্ষা করব। রাস্তাঘাটের অবস্থা বড় ঝামেলা করছে। সরফরাজ আর ব্লাদিমিরকে ফোন করে বল আমাদের আরো কিছুদিন সময় দিতে। এবার আমি শাহবাজ খান দেখাবো লাখ দিয়ে কোটি, আর কোটি দিয়ে কিভাবে হাজার কোটি টাকা বানাতে হয়। জিরো থেকে পলিটিক্স করে হিরো হয়েছি, এবার হিরো থেকে সুপার হিরো। হিরো আমি হবই, আজ হোক কাল হোক আমি হব বাংলাদেশের সুপার হিট হিরো। এই দেখো জবা, আমি স্ক্রিপ্ট লিখে ফেলেছি, একটা ফাটাফাটি গল্প। সিনেমা বানাতে কত টাকা লাগে তুমি জানো? ভালো ছবি বানাতে 1 কোটি টাকা লাগে, আমি ভালো ছবি বানাবো, প্রয়োজনে 1 কোটির বেশি খরচ করব। আমার তো মনে হয় না তোমার পকেটে 100 টাকাও আছে, কোথায় পাবে এত টাকা? মাথায় বুকে সাপা, আমারটাও ভূতে জোগাড় করবে, তবে একটু সময় লাগবে। আচ্ছা হিরো, তুমি যখন সত্যি সত্যি হিরো হয়ে যাবে তখন আমার কি হবে? তখন তখন তো তুমি আমার রাজপ্রসাদের নাচনেওয়ালি হয়ে যাবে। না মানে স্ত্রী কাম নাচনেওয়ালি। নাচনেওয়ালি না মানে, আচ্ছা ঠিক আছে নাচনেওয়ালি বাদ দাও, তখন তো তুমি আমার বউ হবে। সারাক্ষণ তোমার চোখে চোখ, হাতে হাত, ঠোঁটে ঠোঁট। চাপা বাজ, চল জরুরি আলাপ আছে। তুই জানলি কিভাবে আমি এখানে? তোর দৌড় আমি জানি, প্রেম করার জন্য কোন চিপায় চাপায় তুই বসিস সব আমার মুখস্থ। চল, আরে কুইক চল, অনেক কথা আছে। যাও তোমরা যাও, আমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। চল। সরি জান, আজ তোমাকে আদর করা যেখানে শেষ করেছি কাল আবার সেখান থেকে শুরু করব। ওকে বাই বাই। মিলিয়ন মিলিয়ন ডলারের বাণিজ্য, তোর ওই ছোটখাটো ডলার ব্যবসায়ীদের হবে না, বড় ব্যবসায়ীর খোঁজ কর, যারা দেশের বাইরে কোটি কোটি ডলার পাচার করে, তাদের সাথে যোগাযোগ কর। আর যদি না পারিস তাহলে বল অন্য তরিকায় টাকা পাঠাবো, ঠিক আছে? দুলা ভাই, সিকিউরিটি সিস্টেম সব ডাবল চেক করেছি, মানুষ তো দূরের কথা, জিন পড়ি ওই রুমে ঢুকতে পারবে না। আমার কথা হচ্ছে এই বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে গোপন রুমে সিন্ধু, আর তার মধ্যে টাকা সব আমার, আমার। এই পৃথিবীর কারো যেন শক্তি না হয় তার উপর হাত বাড়ায়, মানুষের হাত তো দূরের কথা, একটা পিঁপড়াও যেন আমার টাকার উপর দিয়ে হেঁটে না যায়। যদি 9 থেকে 6 হয় তাহলে তোমাদের রক্ত মাংস দিয়ে আমি কাঙালি ভোজ করব। শালা, টাকা না থাকা যেমন ঝামেলা, আবার বেশি টাকা নিয়োগ ঘাপলার শেষ নেই। 100 কোটি টাকা। কত কোটি টাকা? 100 কোটি। তুই কি আজকাল ডাল খাস নাকি? মাথা ঠিক আছে, 100 কোটি লিখতে কয়টা শূন্য লাগে জানিস? শূন্য কয়টা লাগে জানি না, তবে সাহস যা লাগে তা আমার আছে। এখন বল তুই আমার সাথে আছিস কি না? তুই আর আমি 100 কোটি টাকা চুরি করব? আরে জীবনে কারো 100 টাকাও তো চুরি করি নাই। এটা চুরি না, ডাকাতি, ডাকাতিও না, ভয়াবহ ডাকাতি। জীবনে কিছুই পাইনি শাহান, আমরা শিক্ষিত মেধাবী প্রতিভাবান,
কিন্তু আমাদের বাপদাদার শিকড় দুর্বল বলে আমরা সারা জীবন এই দেশের এক শ্রেণীর ধনী শক্তির হুকুমের গোলাম হয়ে আছি। শাহান চাকরি করে কত উপরে তুই উঠতে পারবি? যত উপরে তুই যাস ওই ধনী শ্রেণীর লোক কোনো না কোনো ভাবে তোকে দাবিয়ে রাখবেই। আমাদের চোখের সামনে প্রতিদিন শত শত কোটি টাকার চোরাচালান হচ্ছে, ঘুষের বন্যায় সব ন্যায় নীতি শিক্ষা দীক্ষা ভেসে যাচ্ছে, নানা কৌশলে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করছে এক শ্রেণীর ক্ষমতাবান ধনীরা। আমরা সব চেয়েছি দেখছি, কিছুই করতে পারছি না। অথচ এই টাকা কার? তোর আমার মতো নিরীহ জনগণের ভাগের টাকা, আমাদের দেয়া ট্যাক্স ভ্যাটের টাকা। ভেবে দেখ, টাকা পেলে তোর স্বপ্ন পূরণ হবে, তুই সিনেমা বানাতে পারবি, নায়ক হতে পারবি। সবাই কোনো না কোনো ভাবে লুটপাট করছে, আর আমরা কেন চুপচাপ বসে থাকবো? কিন্তু আমরা তো মাত্র দুজন, আমাদের সাথে আরো লোক লাগবে, দক্ষ এবং ইমানদার, খুঁজে বের করতে হবে। গায়ে আগের মতো জ্বালাপোড়া করছে? আগের চেয়ে বেশি করছে, আর হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাই। দেখি চোখটা, দেখি দেখি কি অবস্থা স্যার। এসো আমার সাথে। হ্যালো ঈশান, তোমার সাথে আমার জরুরি আলাপ আছে, তুমি কোথায়? এই তো একটু বাইরে। কি ব্যাপার, মোবাইলই বলো। ইরিনের অবস্থা ভালো না, ডাক্তার বললেন আগামী দুই তিন সপ্তাহের মধ্যে ইরিনের ব্লাড আবার চেঞ্জ করতে হবে, এবার আর দেশে করা যাবে না, আমেরিকা অথবা ইউরোপের কোনো বড় হাসপাতালে যেতে হবে। আমেরিকা তো দূরের কথা, বাংলাদেশে বোনের চিকিৎসা করানোর মতো ক্ষমতা আমার নেই, চাকরি নেই, বোকার মতো পথে পথে ঘুরছি। ঘরে ঘরে কিছু সোনার মেডেল ছিল, তাই নিয়ে বেরিয়েছি বিক্রি করতে। আমি বাবার সাথে আজ কথা বলবো, তার কাছে মিনতি করব। তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে ছোট করব না। বাবার কাছ থেকে যদি ইরিনের চিকিৎসা টাকা নিতে পারি তাহলে সেটা ধার হিসাবে নেব, আমরা আবার পাই পাই শোধ করে দেব। আমি রাখি জান, আমার ক্লাসে সময় হয়ে গেছে, তোমাকে রাতে ফোন দেব। আই লাভ ইউ, টেক কেয়ার। বিপদের বন্ধু, এই ছ্যাঁচড়াগুলো কারা?
ক্লাবের মেম্বার। আমাকে দমন করার জন্য ক্লাবের হারামি কর্মকর্তাগুলো লোক পাঠিয়েছিল। যাকে ইউনিভার্সিটি ছাড়ার পর গত তিন চার বছরে তোদের কোনো খবর ছিল না, হঠাৎ কোত্থেকে এলি? আমরা তোমার সব খবর রাখি। তুমি তো ন্যাশনাল হিরো, পেপারে পড়লাম তুমি শুটিং টিম ছেড়ে দিয়েছো। আচ্ছা যাগে, এখন কি করবে? জানি না, আমরা জানি তুমি কি করবে। চলো, তোমার সাথে অনেক আলাপ আছে, চলো। তোরা কি আমার সাথে কমেডি করছিস? তুমি কি সিনেমার আফজাল শরীফ যে তোমার সাথে কমেডি করব? তুমি হচ্ছে আমাদের ঈশান ভাই, ইউনিভার্সিটি জীবনের সবচেয়ে কাছের বন্ধু। বিপদে আপদে তুমি তো আমাদের আশ্রয় দিতে। এখন আমি নিজেই আশ্রয়হীন, আমার কিছুই নাই, সাহস বুদ্ধি জেদ সব আমি হারিয়ে ফেলেছি। কিছুই হারাওনি, হয়তো সামান্য সময়ের জন্য পথ হারা হয়ে গেছ। আমরা আবার পথ খুঁজে নেব, অনেক শক্তিশালী হবো। ঈশান ভাই বলো, তুমি আমাদের সাথে আছো? কিন্তু এত বড় একটা অপারেশন করা তো মুখের কথা না। যার কাছ থেকে তোরা টাকাটা লুট করবি, শ্রুতিমান এক্স মরা ঘোড়া পৌঁছে গেছে। পচা শামুকই কিন্তু পা কাটে। কাটে কিন্তু আমাদেরটা কাটবে না, কারণ আমাদের তো পাই নেই, আমরা তো সাপ, হেলে দুলে চলে, পিচ্ছিল, বিশ্বথর। চুপচাপ থাকি কিন্তু সামনে কেউ হাত নাড়ালে ফনা তুলি, মরণ কামড় দেই। ঈশান ভাই এসো, হাত মিলাও, একটা মরণ কামড় দিই তাদের ঘাড়ে, যারা আমাদের রক্ত চুষে টাকার সাম্রাজ্য বানায়, দেশের নিরীহ মানুষের চোখের সামনে নানান কায়দায় ভেলকিবাজি দেখিয়ে টাকার বিছানায় ঘুমায়। বলো ঈশান ভাই, তুমি আমাদের সাথে আছো? যাচ্ছ নাকি মিসেস কেনাকাটা? মিসেস কেনাকাটা মানে কি? মানে যার এই পৃথিবীতে আর কোনো কাজ নেই, স্বামীর টাকায় কাটা করে খায় আর ঘুমায়, এবং প্রতি সপ্তাহে শরীরে 2 কেজি করে গোস্ত বাড়ায়। কি আর করব বলো, তুমি বাইরে বসে হারাম পথে টাকা বানাও আর আমি তা হালাল পথে খরচ করি। এই বেশি কথা বলো না, ঘুষি দিয়ে থোতামুক ভোতা করে দেব। দাও তো পারলে, তোমার ঘুষির ওজন আমি জানি। যেই পুরুষের বাইরে খুব ফিটফাট, তার ভিতরটা সদরঘাট। বিমা, তোর এই বোনটাকে বোঝা, ওকে বোঝা আমি কে। ডলার কেনার জন্য আমজাদ আলীকে পাওয়া গেছে, সে গেছে দুবাই, আসবে পরশু। তার আগে বিমা একটা কাজ করবি, যেদিন টাকা হ্যান্ড ওভার করবো সেদিন রাতে মতিঝিলে টহল পুলিশের টিম কারা এবং থানায় ডিউটি অফিসার কে কে থাকবে তার একটা লিস্ট বের করবি। টাকার ডলার লেনদেনের সময় আমি কোনো ঝামেলা চাই না। ভীমা, অস্ত্রের লিস্টে আমি একটু চেঞ্জ এনেছি, AK-47 আরো 900 বাড়িয়ে দিয়েছি, মালটা খুব ভালো, ডিমান্ডও আছে। তুই একটা ইমেল করে দে, আর শোন পার্টিকে বল।
আঙ্গুরে পানি মকমল দেহে রূপে লিখুনি কাছে এসো আলো কাছে সজনি স্বপ্ন শুধু স্বপ্ন ভরা জানি তোমার প্রেম ছাড়লো না তবু তুমি কাছে সেখানে কানে তোমাকে তোমাকে চাই বলো না নিলামে উঠেছি দেখো তোমাকে চাই নাশু সারা জীবনের জন্য চাই আমাদের স্বপ্ন কি পূরণ হবে না হবে স্বপ্ন পূরণের সব ব্যবস্থা হাতের মুঠোয় নিয়ে এসেছি মিকি এত বড় গোপন আমি তোমার কাছে ফাঁস করে দেব তুমি আমার সাথে বেমানি করবে না তো কোনো মেয়ে সহজে স্বামীর ঘর ছেড়ে অন্যের কাছে প্রেম ভিক্ষে করে না যখন স্বামী আর স্বামী থাকে না সংসার হয়ে যায় জাহান্নাম তখনই মেয়েরা ঘর ছেড়ে বাইরে পা বাড়ায় পাপের পথ বেছে নেয় তুমি আবার আমাকে পাপের শাস্তি দিবে না তো নাশু তোমার কাছে ধন দৌলত টাকা সম্পত্তি কিছুই আমি চাই না আমার তো অনেক আছে আমি শুধু চাই তোমাকে থ্যাংক ইউ তুমি যদি এক কাপড়ে শাহবাজের ঘর ছেড়ে চলে আসো আমি তোমাকে সেভাবেই গ্রহণ করব আমি শুধু তোমাকে চাই না শু শুধু তোমাকে শাহবাজের মতিঝিলের অফিসের টপ ফ্লোরে গোপন রুমের সিন্দুকের মধ্যে আছে 100 কোটি টাকা সব 500 টাকার নোট টাকাগুলো খুব শীঘ্রই বিদেশে পাচার হয়ে যাবে মিকি আমার ভয় করছে এই টাকার জন্য আমি তোমাকে হারাবো না তো না তুমি আমাকে হারাবে না আমি হারাবো আমার মতো শিকারের কাজ শিকারের সন্ধান পাওয়া তারপর শিকার কিভাবে করতে হয় তার শিক্ষা আমার আছে 100 কোটি টাকা 100 কোটি এটা একটা অ্যান্টিক তালা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় তৈরি কোম্পানির নাম ওয়েলকা ভিতরে আছে স্টিল মোল্ডেড কাস্টম লক সিস্টেম আসল চাবি ছাড়া এটা খুলতে যে কোনো তালা বিশেষজ্ঞের লাগবে 3 থেকে 4 ঘন্টা আমার লেগেছে 8 মিনিট
এটা হচ্ছে ডিজিটাল লক। হালকা কিন্তু টাফ টেকনোলজি। নাম্বার না জানলে এই তালা খোলা অসম্ভব। কিন্তু নাম্বার ছাড়াই আমি এটা খুলেছি 2 মিনিট 22 সেকেন্ডে। ওকে আমার প্রিয় তালাওয়ালা ভাইয়েরা, কাল আবার দেখা হবে। যার যা সমস্যা নিয়ে আসবেন, মুশকিল আসান হবে এখানে। সেটা জানি গুরু, পৃথিবীতে এমন কোনো তালা নেই যেটা আপনি খুলতে পারেন না। আমরা সারাদিন ঘুইরা ঘুইরা কাজ করি, আর যখন সমস্যায় পড়ি তখন আপনি আমাকে একমাত্র ভরসা। পেড লক, ডোর লক, ইলেকট্রোম্যাগনেটিক লক, ডিজিটাল লক, কম্বিনেশন লক, যে তালাই নিয়ে আসবে কালনের কাছে তা খেলনা। আমার জীবনের একটাই সাধনা, তালা খোলা। আমি খুলতে পারি না এমন তালা পৃথিবীতে এখনো তৈরি হয় নাই। হয়েছে, অনেক বড় তালা, কঠিন তালা, বড় বড় ভোমা ভোমা। আরে শাহান, জানি ঈশান ভাই, তোমরা আমি আমি কি ভুল দেখছিস না? সব ঠিক আছে ঈশান ভাই, তুমি সেই যে ইউনিভার্সিটি ছাড়লে তারপর থেকে তোমার আর দেখা নাই। ঈশা সরি, কত টাকা? 100 কোটি। লিখতে লাগে 1 আর সাথে 9টা 0, অনেক হিসেব করে বের করেছে। এত টাকা আমরা চুরি বা ডাকাতি করবো না, ছিনিয়ে নেব। দেখ কালন, এই শহরে আপ পেট আর খালি পেটে লক্ষ মানুষ পাগলের মতো ঘুরছে সারাদিনে কোনো না কোনো ভাবে মাত্র 100টি টাকা আয় করার জন্য। আর পাশাপাশি কোটি কোটি টাকায় গড়ে উঠছে আকাশ ছোঁয়া ভবন। কোথা থেকে আসে এই টাকা? কেউ ফুটপাতে ঘুমায় আর কেউ পাজর আর প্রাড ও গাড়ি চালায়, কোথায় পায় তারা এত টাকা? যারা নিরীহ মানুষের টাকা চুরি করে নিজেদের রাজা বাদশা বানায়, আমরা তাদেরকে ফকির বানাবো। অনেক ক্ষুধার্ত মানুষ যখন এক জায়গায় হয় তখন সেখানে ভয়াবহ কিছু ঘটে। আমার বন্দুকে আছে কঠিন নিশানা, শাহান জানে জীবনের ঝুঁকি নিয়ে শারীরিক কৌশল, সানি হচ্ছে কম্পিউটার এক্সপার্ট, আর তুই খুলতে পারিস পৃথিবীর যে কোনো থালা। এবার বল, তুই আমাদের সাথে আছিস কিনা বল। তোর ভয় করছে আপু? একদম না। আমাদের মতো যারা অসহায় তাদের আর কেউ না থাকুক, আল্লাহ আছে। তুই ভালো হয়ে যাবি বোন, বিদেশে গিয়ে তোর ব্লাড চেঞ্জ করলে তুই একেবারে সুস্থ হয়ে যাবি। মন খারাপ করবি না। মন আমি খারাপ করছি না, তুই করছিস। ওই যে তোর চোখে পানি। পানি না রে বোন, চোখে যেন কি পড়েছে আমি কেন কাঁদব বল? তোর মতো লক্ষ্মী বোন যার আছে সে কখনো কাঁদে? আমি আর বেশি দিন বাঁচবো না, তাই না রে ভাইয়া? কেন এ কথাগুলো বলিস? যে কথা আমার বুকের মধ্যে চাকুর মতো কাটে সে কথাগুলো কেন বলিস? তুই না বাঁচলে আমি কি দিয়ে বাঁচব? কে আমাকে আদর করে ভাইয়া ডাকবে? কে আমাকে ভালোবেসে কপালে চুমু দেবে? কাঁদিস না ভাইয়া, এই দেখ আমিও কাঁদছি না। এখন থেকে আমরা শুধু হাসবো, নো ক্রাইং, প্রমিস কর ভাইয়া। Yeah.
Promise. No crying. Promise. Promise. কিসে এত প্রমিস হচ্ছে আমার বিরুদ্ধে আবার কোনো প্ল্যান হচ্ছে না তো হ্যাঁ হচ্ছে কিভাবে তোমাকে ভাইয়ার গলায় ঝুলানো যায় তার জন্য রশি খোঁজা হচ্ছে রশি খোঁজো পরে আগে আইসক্রিম ধরো নইলে গলে ও আইসক্রিম হয়ে যাবে সরি ইরিনের ডাক পড়েছে ডাক্তার ইরিনকে খুঁজছেন এখনই যেতে হবে ওকে নো প্রবলেম চলো নার্স আমরা আইসক্রিম খেতে খেতে যাই দেখি ডাক্তারের আবার কি সমস্যা হলো মন খারাপ না আইসক্রিম খাও মন ভালো হয়ে যাবে আইসক্রিমের মধ্যে আছে চিনি চিনি মানুষের মনকে তাজা করে আমার সাথে ডাক্তারি করছো আজ আমার মনটা খুব ভালো জানো বাবার সাথে কথা বলেছি বাবা বলেছেন ইরিনি চিকিৎসার জন্য যা খরচ লাগে বাবা দেবেন আমাদের যখন সামর্থ্য হবে আমরা তখন ফেরত দিলি হবে তোমার বাবার মতো ভালো মানুষের সংখ্যা এদেশে আরো থাকা উচিত কিন্তু ওই টাকার আর প্রয়োজন হবে না আমি টাকার পথ করে ফেলেছি কঠিন পথ তারপরও ওই পথ আমাকে পাড়ি দিতেই হবে শাহান তুমি চুরি করবে চুরি করবো কেন তাহলে কি ডাকাতি করবে না ডাকাতিও করবো না ওই একই কথা চুরি ডাকাতি রাহা জানি একটা কিছু তো করবে এই দেশে যাদের বেশি আছে হারামের পথে যারা টাকার পাহাড় গড়ে তাদের কাছ থেকে আমরা ছিনিয়ে নেব জোর করে নেব এতে কোনো পাপ নেই আমি এত কঠিন কথা বুঝি না ছিনাছিনি করতে গিয়ে আবার কোনো ঝামেলায় পড়ো না তোমার কোনো কিছু হলে সব যন্ত্রণা তো যায় আমার উপর দিয়ে মনে আছে গত বছর শুটিং করতে গিয়ে হাত পা ভেঙে আড়াই মাস হাসপাতালে পড়েছিলে কই তোমার কোনো প্রোডিউসার ডাইরেক্টর একবারও তো এলো না তোমাকে দেখতে তুমি ছাড়া আমার তো আর কেউ নেই ঢং করো না ঢং ভাল লাগে না তাহলে কি ভাল লাগে আদর আদরও ভাল লাগে না আদর করে বাদরে তুমি কি বাদর কেমন যেন বদলে যাচ্ছ তুমি সারাদিন ওই পঙ্কটা সানির সাথে মোটর সাইকেলে ঠ্যাং ঠ্যাং করে ঘোরো আগের মতো আমার কাছে আর আসো না আমার বুঝে তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে না অবশ্যই করে আর আমার কি ইচ্ছে করে জানো কি বলো না কি আমি যদি বৃষ্টি হতাম তোমার সারা অঙ্গ ভিজিয়ে দিতাম সোহাগে আদরে দিন রাত্রি আর প্রাণটা আমার চুড়িয়ে নিতাম বৃষ্টি নামক ঝুমঝুমা ঝুমঝুমা ঝুমা দূরে কেন সব কাছে প্রিয় তোমা বৃষ্টি নামক ঝুমঝুমা ঝুমঝুমা ঝুমা দূরে কেন সব কাছে প্রিয় তোমা আমি যদি বৃষ্টি হতাম তোমার সারা অঙ্গ ভিজিয়ে দিতাম সোহাগে আদরে দিন রাত্রি আহারে প্রাণটা আমার চুড়িয়ে নিত বৃষ্টি নামক ঝুমা ঝুমা দূরে কেন আসো কাছে প্রিয় তোমা বৃষ্টি নামক ঝুমঝুমা ঝুমঝুমা ঝুমা দূরে কেন আসো কাছে প্রিয় তোমা আমার কি করি বলো না যাব কোথায় শীত শীত লাগে আমার ভয় ভয় লাগে আমার কি করি বলো না যাব কোথায়
বুকের মাঝে আগুনের ঘর আছে যেও না তোদের সাথে কথায় কথায় যদি কোনো ভুল হয়ে যায় করো ক্ষমা নরম নরম ঠোঁটে তোমার দুষ্ট দুষ্ট হাসি তোমার কেমন যেন ধরায় আমার চোখে নরম নরম ঠোঁটে তোমার দুষ্ট দুষ্ট হাসি তোমার কেমন যেন নেশা ধরায় আমার চোখে তুমি কি যে করো ছাড়ো না হাত ছাড়ো বদনামি রটে যাবে লোকের মুখে ওরে ও জান রে রাতে রে আধারে যদি কোনো ভুল হয়ে যায় করো ক্ষমা আমি যদি বৃষ্টি হতাম তোমার সারা অঙ্গ ভিজিয়ে দিতাম সোহাগে আদরে দিন রাত্রি আহারে প্রাণটা আমার চুরিয়ে নিতাম বৃষ্টি নামক ঝুমঝুমা ঝুমঝুমা ঝুমা দূরে কেন আসো কাছে প্রিয়তমা বৃষ্টি নামক ঝুমঝুমা ঝুমঝুমা ঝুমা দূরে কেন আসো কাছে প্রিয়তমা This is it. এটা আমার চাচার ফ্ল্যাট। চাচা মানে বাবার সৎ ভাই, কানাডায় থাকে। ফ্ল্যাট এখনো কমপ্লিট হয়নি, চাবি আমার কাছে। তার মানে বর্তমান মালিক আমি এবং ভবিষ্যৎ মালিকও আমি। এটাই হবে আমাদের আপাতত থাকার জায়গা এবং প্লে গ্রাউন্ড। যেহেতু আমরা একসাথে এখানে থাকবো, তাই সবার কিছু নিয়ম মেনে চলতে হবে। রুল নাম্বার ওয়ান, কাজ ছাড়া কেউ বাইরে যাওয়া আসা করতে পারবে না, কারণ চারিদিকে ডিবি পুলিশ সিআইডি। রুল নাম্বার টু, নো গার্লস, কেউ কোনো গার্লফ্রেন্ড আনতে পারবে না, গার্লফ্রেন্ড তো দূরের কথা। নো ফ্রেন্ডস নো রিলেটিভস, কাউকে এই ঠিকানা দেওয়া যাবে না। জায়গা তো পাওয়া গেল, এবার আসল জিনিস দরকার, অস্ত্র। এত বড় অপারেশনে কত বেশি অস্ত্রের প্রয়োজন তোরা বুঝতে পারছিস? অস্ত্রের ভার আমার হাতে ছাড়ো, ওসব আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। ওকে, লেটস গেট বিজি। আমাদের হাতে আছে 5 দিন, এর আগে টোটাল অপারেশনের ডিজাইন এবং একটা গ্র্যান্ড প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে। শাহবাজ খানের বিল্ডিং সম্পর্কে সব খবর জানতে হবে, জানতে হবে বিল্ডিং ডিজাইন, ইন্টেরিয়র প্ল্যান আর টোটাল সিকিউরিটি এবং সার্ভাইল্যান্স সিস্টেম। টপ ফ্লোরে আছে মেইন সিকিউরিটি কনসোল অথবা কন্ট্রোল প্যানেল, পুরো বিল্ডিং এ আছে 41টি ক্লোজ সার্কিট ক্যামেরা, করিডোর লিফট সিঁড়ি ও মেইন লবির গোপন জায়গায় বসানো। এই ক্যামেরাগুলো মনিটরিং ও কন্ট্রোল করে টপ ফ্লোরের কন্ট্রোল প্যানেল। সিঁড়ি ও লবি মিলিয়ে মোট 48টি দরজা আছে, এর প্রত্যেকটাই আছে ডিজিটাল কম্বিনেশন লক। এই তালাগুলো কন্ট্রোল করে টপ ফ্লোরে বসানো মেইন সিকিউরিটি কম্পিউটার। সানির কাজ হবে প্রত্যেকটি কম্পিউটার সিস্টেম রিকল করে দেয়া, যাতে করে তালাগুলো অটোমেটিক খুলে যায়। যে তালা খুলবে না সেটা কালন তার জাদুকরি হাতে কয়েক সেকেন্ডের মধ্যে খুলে ফেলবে। ঘুষ দিয়ে বিল্ডিং এর ইঞ্জিনিয়ার আর প্রাক্তন সিকিউরিটি প্রধানের কাছ থেকে সব প্ল্যান অফ সিকিউরিটি সিস্টেম আমি হাত করেছি। এবার পথ করতে হবে গভীর রাতে কিভাবে আমরা বিল্ডিং এর ছাদে উঠব। আমাদের সবার একে অন্যের সাথে সিঙ্ক হতে হবে, মিলাতে হবে সবার ভাবনা দৃষ্টি এবং গতি।
Fire. বাবা রে এত প্র্যাকটিসের পর গলাটা শুকিয়ে একেবারে সানির বাপের ডাক্তার মতো হয়ে গেছে এই শালা তালাওয়ালা আমার বাপের টাক আছে তুই আমার বাপকে দেখেছিস কোনো দিন দেখি নাই তবে আন্দাজ করছি সানি হাত পা খুব ব্যথা করছে দে না একটু টিপে এই হাঁটুর এই জায়গাটা আর গোড়ালিটা ভালো করে দিবি আসো আসো কাজে আসো তোমার হাঁটুর নাল আমি ভাঙব শালা ভাউরা হাত পা ছেঁচে একেবারে কোলের কাছে বসিয়ে দেব ঈশান ভাই তোমাকে কেমন ঝাপসা ঝাপসা লাগছে চাল হয়ে গেছে মনে হয় আরে এত মদ খাচ্ছ কেন মদ খেলে কি হয় কি হয় মদ খেলে মানুষ খারাপ হয়ে না মদ খেলে মানুষ খারাপ হয় না লিভার খারাপ হয় মদ খেলে আরেকটা সমস্যা আছে বেসতে যেতে পারবে না আর বেসতে না গেলে সত্যটা হুড়বুড়িও পাবে না সত্তরটা হুর পরিতে বন্ধু সত্তরটা হুর পরিতে বন্ধু আমার তো কামনায় আমি সত্তরটা হুর পরিতে বন্ধু সত্তরটা হুর পরিতে বন্ধু আমার তো কামনায় আমি টং 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 সত্তরটা হুর পরিতে বন্ধু সত্তরটা হুর পরিতে বন্ধু আমার তো কামনায় আমি জলে আগুন আমার বুকে জলে দ্বিগুণ রে দোযোগেতে জলে আগুন আমার বুকে জলে দ্বিগুণ রে দোযোগের আগুনে তোমায় দোযোগের আগুনে তোমায় সন্ধান করিব আমি দোযোগে যাব সন্ধান করিব আমি দোযোগে যাব আমি
আমিও যাব না। আমি বলছি আমি যাব না। এই সব জনকল্যাণ ফল্লানমূলক ভকিনী অনুষ্ঠান আমার সহ্য হয় না। কার পাঠিয়েছে তোমার নামে? আর আমি যাব কি চেহারা দেখাতে? সব জায়গায় খালি বউকে পাঠাও, তার চেহারা আর শরীরটা দেখাও। বউকে দেখাবো, তার যৌবনের রং রস দিয়ে সব জায়গায় পয়দা লুটবো। আরে এই জন্যই তো তোমার মতো ফকিন্নিকে বিয়ে করে। জোর করে বিয়ে করেছো পিস্তল ঠেকিয়ে, তোমার পোষা কুত্তাগুলোকে পাঠিয়ে। নিজে তো বুড়া ভাম, বিয়ে করেছো তোমার মেয়ের বয়সে একটা মেয়েকে। এই চোর দিয়ে তোর বেকা মুখ আমি সোজা করে দেবো। মারো তো পারলে মারো, তোমার চরের সাইজ আমার জানা আছে। দুলা ভাই জরুরি কথা আছে, তাড়াতাড়ি আসেন। থাকি সেখানে, কোন জায়গায় গেলে তোর খবর আছে। আসেন তো। শাট আপ ইডিয়েট। দুলা ভাই, এই মাত্র মোবাইলে ইসরায়েলে কথা হয়েছে, মাল সব রেডি, এদিকে ডলারও রেডি। কালই পার্টিকে অফিসে এনে টাকার বদলে ডলার কিনতে হবে। রাস্তা এবং এয়ারপোর্টে যেখানে যে লোক দরকার সব রেডি থাকবে। আমাদের এখন কুইক মুভ করা উচিত দুলা ভাই। ঠিক আছে, সব আয়োজন কর, আমি রেডি। হ্যালো, থ্যাংক ইউ বেবি, আই লাভ ইউ। হ্যালো, হ্যালো।
বলেছি কোথাও কোনো সমস্যা নেই। তুমি তোমার দুই ঠিক করে বুঝে নিয়েছো তো? ঠিক আছে শোনো, Thank you.
Sonny, come on! Let's go! Enough is enough! Police, you let me! Move! Move! Hello, Motijil Thana? Hello, Motijil Thana? Are you okay? বেশি কষ্ট হচ্ছে? আরে হাতে গুলি লাগলে কেউ মরে না। Come on. হাতে কেন? তোর যদি বুকেও গুলি লাগতো তাহলেও তার চিকিৎসার কোনো সমস্যা হতো না। এখন থেকে আমরা সবাই মিলিয়ে নি আর কোটিপতি এক একজন 25 কোটি মালিক। 25 কোটি। চল টাকার গন্ধটা একটু শুকিয়ে আসি। চল 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 চল। আরে টাকা টাকা গেল কোথায় টাকা গেল কোথায় আমি নিজে টাকার ব্যাগ এখানে রেখেছি নিজে রেখেছি What the hell টাকা গেল কোথায় চল এরা হচ্ছেন কারণ বাজার এলাকার কুখ্যাত সন্ত্রাসী হেরোইন ব্যবসায়ী আলাল একরাম ওরফে হেরোইন আলাল হুন্ডি ব্যবসায়ী এবং পুলিশের টপ 10 ক্রিমিনাল তালিকার শীর্ষে নুরে আলম দোলন ওরফে কাটা দোলন এবং ধনী ব্যবসায়ী গোয়েন্দা বিভাগের তালিকায় শীর্ষ চোরাচালানি এবং শাহবাজ খানের দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী মিকি সাহেবজাদা এই চাঞ্চল্যকর ডাকাতিতে গোটা দেশের স্পর্শকাতর জায়গাগুলোতে সরকারি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানান আমাদের সংবাদদাতা আমো গেল ছাড়াও গেল একশো কোটি টাকা তো দূরের কথা একশো টাকাও ভাগে পেলাম না অথচ আমাদের ছবি আজকালের মধ্যে সারা দেশের মানুষের চোখের সামনে ভেসে উঠবে ছিলাম একজন খেটে খাওয়া মানুষ আর হয়ে গেলাম একজন কুখ্যাত সন্ত্রাসী সব তোর জন্য শানি তুই আমার সবকিছু এলোমেলো করে দিয়েছিস তুই একটা বেঈমান তুই আমাদেরকে ফাঁদে ফেলেছিস শান গুনে গুনে কথা বল তুই ছিলি রাস্তার কামলা দিন আনা দিন খাওয়া আমি তোকে উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলাম কোটি টাকার ভাগিদার করেছিলাম যদি অপারেশন সাকসেসফুল হতো ভাগে 25 কোটি টাকা পেতি তাহলে কি করতি হ্যাঁ কি করতি তোর শরীরে সব রক্ত মাংস বলি দিলেও তো ঋণ শোধ করতে পারতি না নিব খারাপের বাচ্চা পাথরে গালি দিবি না শুয়ারের বাচ্চা আজ আমি তোকে জ্যান্ত কবর দেব জ্যান্ত কবর দেব তোকে নিজেরা নিজেরা মারামারি করে পুরো পাড়া জাগাতে চাস যদি খুন খারাপি করতে চাস নে রিভলভার ধর দেখি কার কোলে যা কত বড় আমরা সবাই যখন নিজেদেরকে সাধু বলে দাবি করছি সবাই যখন বলছি আমরা কেউ কারোর সাথে বেইমানি করিনি তাহলে আয় প্রমাণ হয়ে যাক কে সাধু আর কে শয়তান আমরা এখন রাশিয়ান রুলেট খেলব এই রিভলভারে একটা বুলেট থাকবে যে মিথ্যে পাপি এই বুলেট তার কপালটাকে ফুটো করে দেবে মাথার খুলি থেকে মগজ বের করে আনবে Ha ha ha!
না না আমি মরণ খেলা খেলতে পারবো না, আমি মরতে চাই না, আমি বেমানি করি নাই, তোমরা বিশ্বাস করো আমি নিষ্পাপ, আমি নিষ্পাপ, আমি নিষ্পাপ, আমি বেমানি করি, আমি বেমানি করি, আমি প্রতারক নই। বেমান তুই তাহলে না না চালা গুলি প্রমাণ কর, তুই নিমখারামি করিস নি। ঈশান ভাই তুই তুই তাহলে বেইমানি করলি, একবার শিকার প্রমাণ কর তুই বেইমানি করেছিস, তুই নিমখারামি করিস নি, বল শিকার রিভলভার। সব প্ল্যানিং কেমন যেন লাপে হয়ে গেল। রজমি ওই হারামজাদার সাথে যোগাযোগ হয়েছে? না ভাই এখনো হয় নাই, তবে তবে হয়ে যাবে। ও আর যাবে কোথায়? বিনের বাসি তো আপনার হাতে, বাসি বাজালি সব নাস্তে নাস্তি চলে আসবে। দুপুরে এটিএন এর সংবাদে দেখলাম এডিশনাল ডিআইজি ওয়াসিম রানা কেস হ্যান্ডেল করছে। ওই হারামির বাচ্চা কিন্তু কঠিন জিনিস, ছোবলের বদলে ছোবল দেয় না, গলার টিপে ধরে বিষ নামিয়ে নিয়ে আসে। আজমি তাড়াতাড়ি এর একটা সমাধান কর, টাকা আমার হাতে নিয়ে আয়, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এত প্রেশার আমি আর নিতে পারছি না। টাকা কোথায় খুঁজে বের কর, লাগলে খুন খারাপি শুরু কর। খান সাহেব একটু ব্যক্তিগত আলাপ করতে আপনার বাসায় এলাম। আমার এখন আর কোনো কিছু ব্যক্তিগত নাই, সব পাবলিকের সম্পত্তি হয়ে গেছে। আমি কখন ঘুমাই, কখন বাইরে যাই, কখন বাথরুমে যাই, সেটাও টেলিভিশনে খবরে দেখানো হয়। আমার বউ কাজের বুয়া, এমনকি বাড়ির কুত্তাগুলোকে এখন সারা দেশের মানুষ চেনে। আসল কথায় আসি, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং গার্মেন্টস ওষুধ ও ব্যাংক ব্যবসার একটা হিসেব গোয়েন্দা বিভাগ করে ফেলেছে। হিসেব অনুযায়ী 100 কোটি টাকা ক্যাশ জমিয়ে রাখার মতো ব্যবসা আপনার নেই। প্রশাসনের প্রশ্ন হচ্ছে এই টাকা আপনি কোথায় পেলেন? ট্যাক্স বিভাগ গত 10 বছরে আপনার ট্যাক্স ফাইল পরীক্ষা করে দেখেছে, কোথাও এই টাকার সন্ধান পাওয়া যায়নি। এসব ভেলকিবাজি ছাড়েন, আসল কাজ করতে পারেন না, এখন এসেছেন আমার টাকার সন্ধান করতে। এই কি কি করবে আপনার প্রশাসন? আমার হাত অনেক লম্বা, আপনার হাতের 6 হাত, মাঝে মধ্যে 12 হাত। ট্যাক্স ফাঁকি এবং আপনার ওষুধ কোম্পানির লাইসেন্স ভুয়া হওয়ার কারণে আমি আপনাকে গ্রেফতার করছি। রাইট কমল? রাইট স্যার, ওয়ারেন্ট। ইউ আর আন্ডার অ্যারেস্ট, হাত পেছনে, মাথা নিচে, মুখ বন্ধ। আপনার কিছু বলার থাকলে আদালত শুনবে, আপনার পক্ষে কেউ বলতে চাইলে উকিল বলবে। পুলিশের সাথে যত কম কথা বলবেন ছ্যাঁচা তত কম খাবেন। মুভ। ইমা, আমার উকিল ব্যারিস্টারদের খবর দে, সবাইকে বল আমার হাতে হাত করা পড়িয়েছে এডিশনাল ডিআইজি ওয়াসিম রানা। আমি আমি ওর গলায় ফাঁসির দড়ি পরাবো, 48 ঘন্টার মধ্যে আমার জামিন হবে। দেশনীয় ওয়াসিম রানা, দিস ইজ মাই চ্যালেঞ্জ। ঈশান, হ্যালো ঈশান, এসব কি শুনছি? এই মাত্র টেলিভিশন খবরে দেখলাম তোমার আর শাহান কালোর স্থানীয় ছবি। তোমরা নাকি 100 কোটি টাকা চুরি করেছো, সারা দেশে পুলিশ তোমাদের খুঁজছে। খবরে যা বললো তা কি সত্যি ঈশান? সত্য মিথ্যার যাচাই হবে পরে রিমি, শুধু জেনে রেখো আমি অন্যায় করেছি। অন্যায় করতে গিয়ে মাকড়সার জালের মতো আরো অনেক রহস্যে জড়িয়ে গেছি, আমাকে এই জাল থেকে বের হতে হবে রিমি। হ্যালো শাহান, তুমি কি জানো সারা দেশের টিভি সংবাদে তোমাদের ছবি দেখাচ্ছে?
তোমাদের বলা হচ্ছে শরণকালের ভয়াবহ সন্ত্রাসী। এ তুমি কি করলে? আমি জানি আমরা যা করেছি তা অন্যায়, কিন্তু বিশ্বাস করো আমাদের যা করা উচিত ছিল তা করিনি। একে অপরকে বিশ্বাস করে ঠকেছি। আমি এই কষ্টের অনুভূতি থেকে বের হতে চাই বাবা। শাহান, তুমি আমার কাছে নিষ্পাপ হলেও পুলিশের কাছে, গোটা দেশের মানুষের কাছে অপরাধী। তোমাকে প্রমাণ করতে হবে তুমি অন্যায় যেমন করতে পেরেছো, এর থেকে মুক্তি পাবার পথও তোমার জানা আছে। জবা, প্লিজ তুমি আমার সাথে থেকো, আমার যখন যা লাগে তোমাকে বলবো। ঈশান, তুমি কোথায় আছো আমাকে বলো, তোমার কি প্রয়োজন বলো। আমি জানি যত বড় অন্যায় তুমি করো সেখানে নিশ্চয়ই যুক্তি আছে। প্রেমী, জান আমার, বিশ্বাস রাখো আমার ভালোবাসার উপর। আমি অন্ধকার ঘর থেকে একদিন বেরিয়ে আসবই। খোদা হাফেজ। আই লাভ ইউ রিমি। বার বার সারা জীবন শুধু আমাকে।
ভালোবেসেছি 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 শুধু ভালোবেসেছি মৃত্যুর পর শেষ বিচার হব যখন আসামি মালিক যখন প্রশ্ন করবেন বলো কি করেছো তুমি বলবো আমি সারা জীবন আমার প্রিয়াকে ভালোবেসেছি 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 শুধু ভালোবেসেছি ঘন্টার মধ্যে কে আছিস টেবিলে খাবার দে দুলাভাই ডাকাতদের সবার ছবি টিভি নিউজে দেখিয়েছে হ্যাঁ শুনেছি কিন্তু এরা কারা এদের তো চিনি না আমার সাথে এদের কিসের শত্রুতা আমার কত টাকা টাকা বালিশের নিচে না সিন্ধুকের ভিতরে রাখি তার খবর এরা পেল কি করে সারাদিন থাকো কোথায় জেলে যাওয়া তোমার জন্য নতুন কিছু না তুমি নেতা জেলে যাবে ফাঁসিতে লটকাবে এটাই তো স্বাভাবিক নিত্য মরা কেউ মাটি দেয় না কথার ধার আগের চেয়ে বেশি বেড়েছে মনে হচ্ছে সাপের পাঁচ পা দেখেছো নাকি নতুন কোন রাগ জোগাড় করেছো আপার শরীরটা কয়দিন ধরে খারাপ মনে হয় আপার পোলাপা নইব স্যার মিষ্টি খাইবেন না পোলাপান হবে বলে কি আমি তো গত তিন চার মাস যাব তোর সাথে সিংহের সাথে বসবাস কইরা শুয়োরের সাথে খাসরামি মাগি তো আমার সর্বনাশ করছে কোথায় যাও ডাক্তারের কাছে পরিচিত তাই তোকে ওপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলাম তোর পেছনে অনেক টাকা ইনভেস্ট করেছিলাম শেষ পর্যন্ত অপারেশনটা কেমন গুবলেট পাকিয়ে দিলি প্ল্যান অনুযায়ী তুই তোর কথা রাখিসনি আমি জানি তুই একমাত্র বলতে পারবি একশো কোটি টাকা কোথায় প্লিজ আমার ধৈর্যের আর পরীক্ষা নিস না তোর দোহাই লাগে বল টাকাগুলো কোথায় টাকা আমার কাছে কিন্তু আমি যে আপনাকে টাকার খবর দেব আর আপনিও যে আমাকে ওয়াদা অনুযায়ী টাকার অর্ধেক দেবেন তার প্রমাণ কি প্রমাণ আমার মুখের জবান একশো কোটি টাকা এত বড় অঙ্কের যে এখানে মুখের জবান বড় তুচ্ছ খেয়াল করে শুনুন মিকি সাহেব জাদা টাকা অর্ধেক আমি আপনাকে ঠিকই দেব তবে আমার অর্ধেক রাখার পর ওই টাকা আমার সব টাকাই খেলে নিয়ে আয় আমি নিজের হাতে ভাগ করব আর একটা কথা বলবি তো তোর জিব্বার উপরে গুলি করব Take it as a threat I don't threat me I don't give a rat's about your power হুমকি শুনলে আমার মাথার ভিতরে রক্ত টকবক করে চোয়াল শক্ত হয় চোখে আগুন জ্বলে আসবে এই চাটাকে ধর ওর হাত পা গুঁড়ো কর টাকা না পাই ওর জান তো পাবো ওই
সামনে তুই একটা সামান্য মুরগির বাচ্চা, একটা ছমেরে তোকে আমি গিলে ফেলতে পারি। এবার বল হারামির বাচ্চার টাকাগুলো কোথায়? ওকে, দ্যাটস ইট। আজমি, হারামির বাচ্চাটাকে নিয়ে যা। এমন চেঁচা দে যেন চেহারা বোয়াল মাছের মতো হয়ে যায়। হ্যালো মিকি। নাশু, এত রাতে তুমি? তোমার প্রাপ্য তুমি পেয়েছ, টাকার সন্ধান দিয়েছি, ডাকাতি করিয়েছ। আমি জানতে চাই না কত টাকা তুমি নিজের পকেটে ভরেছ, কত আমার জন্য রেখেছ। আমি শুধু এখন আমার প্রাপ্যটা চাই। তোমার প্রাপ্য কি সেটা? অধিকার, স্ত্রী হিসাবে মর্যাদা। কিসের মর্যাদা? কোথায় স্ত্রী? তোমার মতো মেয়েদের আবার বিয়ে করে কে? তুমি একটা ছিনা, ঘরের স্বামী রেখে অন্য পুরুষের সাথে রাত কাটাও। আমি প্রেগন্যান্ট মিকি, তোমার সন্তান আমার পেটে। বাজে কথা, কোনো প্রমাণ আছে পেটে ওটা কার? দেখো কোথায় শুয়ে কি করেছো, বেশ্যার আবার মা হবার শখ। আমি জানতাম তুমি আমার সাথে বেইমানি করবে। তোমার বাইরের আবরণটা মানুষের মতো হলো, ভিতরটা জানোয়ারের চেয়ে অধম। আমি আমার অধিকার চাই মিকি। যে সাজানো স্বপ্নে তুমি বিষ ছড়িয়ে দিয়েছ, সেই স্বপ্নের বিষে আমি তোমাকে ঝাঁঝরা করে দেব। নাশু, পাগল হলে নাকি? তুমি আমাকে খুন করতে চাও? যে বুকে তুমি মাথা রেখে ঘুমাতে, সেই বুক থেকে রক্ত ঝরাতে চাও? ঠিক আছে, চালাও গুলি। আমার মাথা ঠিক নেই নাশু, এত বড় একটা ডাকাতি করালাম অথচ একটা টাকাও পেলাম না। হারামজাদা স্থানীয় আমার সাথে বেইমানি করেছে। আমিও তো স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধব, ইউরোপে চলে যাব, আমাদের সংসারে আসবে সন্তান, তোমার কোলজোরে খেলা করবে নতুন অতিথি। সব এলোমেলো হয়ে গেল নাশু, সব কেমন যেন বদলে গেল। শেষ পর্যন্ত তুমিও বদলে গেলে। আমার ভালোবাসার নাশুর হাতে পিস্তল, সে আমাকে খুন করতে চায়। ঠিক আছে, চালাও গুলি, কিন্তু মনে রেখো মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস নেবার সময়ও বলে যাব, নাশুকে আমি ভালোবাসি, নাশু আমার, শুধুই আমার, শুধুই আমার। আমি একই করলাম, আমি একই করলাম, আমি কি মানুষ? আমি কি পাগল হয়ে গেছি? আমি একই করলাম। আমার এত দামি বিদেশি কোটি এভাবে রক্ত ভরে গেল, ছি 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 ছি, এই দাগ উঠবে কিভাবে? আজমি, এই বেশ্যার লাশটা শাহবাজের দরজার সামনে ফেলে দিয়ে আয়, নতুন একটা ক্যাচাল লাগো। আমাকে কেউ হাসপাতালে নিয়ে যাও, এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে একটা পেইন কিলার দাও, একটা পেইন কিলার, আমাকে একটা ঘুমের ওষুধ দাও, একটা ঘুমের ওষুধ। ডাক্তার, ডাক্তার, আমাকে একটা পেইন কিলার দাও ডাক্তার। আরে কি হয়েছে আপনার? দেখি শুয়ে পড়ুন। নার্স, নার্স, দেখি ডাক্তার, এটা কালন না, চার ডাকাতের একজন, খবরদার নড়বে না,
এখান থেকে এক পা নড়বে না। 6129 চার্লি ওভার। নাশু 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 কথা বল বোন, কে কাজ করলো বল, একবার বল তোর খুন। তুই পাগলা কুত্তার কামড় দেখেছিস কিন্তু বিষের চালা দেখিস না। আমি সে পাগলা কুত্তা, তোর কলিজার উপর কামড় দিয়ে সারা শরীরে বিষ ছড়াবো, বসতে বসতে গলতে গলতে মরবে হারামির বাচ্চা। এই হিজড়ার বাচ্চা শাহবাজ খান, কিসের জোরে তুই এত ঘেউ ঘেউ করিস? তোর তো এখন কিছুই নাই, তুই এখন রাস্তার ফকির। 100 কোটির টাকা এখন আমার নখের ডগায়, খালি ছবুল মেরে ধরা বাকি। কার টাকা কে খায় দেখ? তুই মিকি সাহেবজাদার মতো বাঘের সামনে পাগলা কুত্তার হুমকি দিস, আমি তোকে কামড় দিয়ে দাঁত নষ্ট করব না শাহবাজ কুত্তা। তোকে আমার বিষাক্ত নখের আঁচড় দিয়ে তোর শরীর ফালা ফালা করে ফেলবো। তুই যতই ঘেউ ঘেউ করিস আমার মতো বাঘের সামনে, তুই একটা নেড়ি কুত্তা। দেখেন কারা যেন আমার বোনকে খুন করেছে, আপনি ওদের শাস্তি দিন। খুনের শাস্তি দেবে আদালত, প্রথমে হবে তদন্ত। রাইট কমল? রাইট স্যার। কমল সাবা মানে? আপনি আমার প্রাইম সাসপেক্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখি হাত পেছনে মাথা নিচে মুখ বন্ধ। জানি জানি আমি ওসব জানি, হাত পিছনে মাথা নিচে মুখ বন্ধ, কিন্তু আমার মুখ এবার বন্ধ রাখতে পারবে না ওয়াসিম রানা। আমি জানি কে আমার বউকে খুন করেছে, মিকি সাহেব জাদা, ওই হারামের বাচ্চাই আমার বউয়ের খুনি। আমার কাছে প্রমাণ আছে। আমি চ্যালেঞ্জ করলাম 24 ঘন্টার মধ্যে আমি বেরিয়ে আসবো, তারপর তোমার আর মিকির পারোটা বাঁচাবো ওয়াসিম রানা। কথায় কথায় তুমি আমাকে অ্যারেস্ট করো, শালা মাথা মোটা ছাগল মার্কা পুলিশ। বল শালা হারামির বাচ্চা টাকা কোথায়? বল টাকা কোথায় বল। এডিশনাল ডিআইজি ওয়াসিম রানাকে চ্যালেঞ্জ করেছিলাম, 24 ঘন্টার মধ্যে আমি বের হব, হাতে আছে আরো 18 ঘন্টা। কাল কোর্টে গেলি জামিন, বের হবার পর মিকি হারামির বাচ্চাকে জবাই করতে হবে। আমার কসাইগুলোকে খবর দিয়ে রাখিস, মিকি আমার কলিচা কুর্তা হাতিয়ে 100 কোটি টাকা ডাকাতি করবে, আর আমি জেলখানায় বসে বসে শেরাটনের খাবার খাবো। ভীমা আর একটা কাজ কর, একটা পার্টির আয়োজন কর, জমজমাট নাচ গান, পার্টিতে দাওয়াত দিবি শহরের নামি দামি লোকজন আর ওয়াসিম রানা এবং তার চামচাটাকে। আমি দেখাতে চাই শাহবাজ খানের 100 কোটি টাকা চুরি গেল, 100 কোটি টাকার ক্ষমতা এখনো চুরি যায়নি।
আমি এখান থেকে কোনো দিন বের হতে পারবো না। দুঃখে দুঃখে মরতে হবে, কিন্তু আমাকে বের হতেই হবে। এক ঘন্টার জন্য হলেও আমার যে অনেক কথা বাকি আছে আমাকে বাঁচতেই হবে। মৃত্যুর আগে আমাকে শেষ চেষ্টা করতেই হবে, শেষ চেষ্টা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। স্মরণকালের ভয়াবহ ১০০ কোটি টাকাটি এবং টাকার মারবাজ খানের স্ত্রী নাসু খান হত্যার রহস্য আরো ঘনীভূত হচ্ছে। খুনে প্রাইম সাসপেক্ট শাবাজ খান গ্রেফতার হলেও প্রাথমিক তদন্তে উঠে আসছে ধনী ব্যবসায়ী মিকি সাহেবজাদার নামও। গতরাতে এই প্রথম পুলিশ গ্রেফতার করেছে কামরুল হাসান কালুন নামে ডাকাত দলের একজন সদস্যকে। এদিকে অ্যাডিশনাল ডিআইজি ওয়াসিম রানার নেতৃত্বে গোয়েন্দারা ইতিমধ্যেই কিভাবে ১০০ কোটি টাকার মালিক হলো তার রহস্য উদ্ঘাটন করেছেন। গোয়েন্দা সংস্থা জানান, শাহবাজ খান তার সরকারের আমলে ঢাকার বস্তিবাসী হরতোলার জন্য প্রাপ্ত অনুদানের টাকা থেকে ১০০ কোটি টাকা আত্মসাৎ করেন। ভুয়াজপত্র তৈরি করে এ নেওয়া ১০০ কোটি টাকা শাহবাজ খান একাই চুরি করেছেন বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ ব্যাপারে রমনা থানায় শাহবাজ খানকে আসামি করে একটি মামলা দায়ের। তার মানে ১০০ কোটি টাকার পুরোটাই নিরীহ গরিবের হকের টাকা? আমরা কত বড় অপরাধ করেছি একবার ভেবে দেখ। যে জানোয়ারটা গরিবের টাকা চুরি করেছে আমরা তার টাকা চুরি করেছি, তাহলে শাহবাজ খান আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আমরাও তো সমাজের গরিব রক্তচোষা নেতা সন্ত্রাসীদের মতোই অমানুষ। যে জানোয়ারটা অন্ন বস্ত্র বাসস্থানের মতো মৌলিক অধিকার গরিব জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে, আমরা কি তাকে ছেড়ে দেবো? ঈশান ভাই, আজ আমরা দেশের মানুষের কাছে পলাতক আসামি। নাকি একেবারে ভক্ত হয়ে গেছে, ও বলছে কাল রাতে শাহবাজ খানের পার্টিতে আমাকে নাচ করতে। গুড, ভেরি গুড। এক সেকেন্ড ধরো, শাহবাজ খানের পার্টিতে জবাকে নাচার জন্য ইনভাইট করেছে। এক্সেলেন্ট। ওকে বল রিমিকেও সাথে নিতে, দুজন মিলে যেন আমাদেরকে ইনফর্ম করে কটার সময় কোথায় পার্টি হবে। জবা বল, আমাকে কেন খবর পাঠিয়েছিলি? আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আপনাকে টাকার সন্ধান দিতে চাই। এমন গোপন জায়গায় টাকা লুকানো আছে যেখানে ঠিকানা দিলে আপনারা চিনবেন না, তাই আমাকে সাথে করে নিয়ে চলুন, আমি দেখিয়ে দেব টাকা কোথায়। অল রাইট আজমি, সব ব্যবস্থা কর।
সারা রাত নাটক করার মতো সময় আমার নেই, হাতে অনেক কাজ। শাহবাজ হারামজাদাকে জবাই করতে হবে, তারপর আমি দেশ ছাড়ব। কথা দিচ্ছি তুই তোর ভাগের টাকা পাবি। বল টাকা কোথায়? ওই যে একদিন খালি করে দিয়েছে, বেশি দূর যেতে পারবে না। কাল সকালেই লাশ পাওয়া যাবে, গাড়িতে ওঠ। হ্যালো, আমি
সানি, তোকে কিছু কথা বলার জন্য ফোন করেছি বন্ধু। সানি, তোর কি হয়েছে? তুই কোথায়? আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। মিকি সাহেবজাদা গুলি করে আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছে। বেইমানের শাস্তি। কিন্তু আমি ওর সাথে বেইমানি করিনি, করেছি তোর সাথে। 100 কোটি টাকা চুক্তি করার জন্য মিকি চুক্তি করেছিল আমাকে, আর আমি আমি চুক্তি করেছিলাম তোকে। অপারেশনের পর সবার চোখ ফাঁকি দিয়ে আমি সব টাকা ছড়িয়ে ফেলেছিলাম। তোর কাঁধে বন্দুক রেখে আমি হতে চেয়েছিলাম 50 কোটি টাকার মালিক। কিন্তু কেন? আমি আমি তোর কি ক্ষতি করেছিলাম? প্রতিশোধ। আমি তোর উপর প্রতিশোধ দিতে চেয়েছিলাম, প্রেমের প্রতিশোধ। বিশ্ববিদ্যালয় জীবনে আমি ভালোবেসেছিলাম জবাকে, কিন্তু আমি তাকে পাইনি। পেয়েছিস তুই, আমার চোখের সামনে তুই জবাকে ভালোবাসতিস, আর ব্যর্থতার আগুনে জলে পুড়ে মরতাম আমি। জবা আমার ভালোবাসাকে শ্রদ্ধা করেছিল, কিন্তু কোনোদিন গ্রহণ করেনি। শুধুমাত্র তোর জন্য আমি সেই থেকে প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে যদি কখনো সুযোগ আসে তোকে ভেঙে চুর মার করে দেব, এমন ভাবে কলঙ্কিত করব যেন জবা তোকে ঘৃণা করে। কিন্তু ভুল, সবই ভুল। ভালোবাসা যেমনি জোর করে পাওয়া যায় না, তেমনি নষ্ট করা যায় না। সানি, আমি জানতে চাই তুই সবার চোখের সামনে দেখা সরালি কিভাবে? সব বড় বড় ক্রাইম খুব স্বাভাবিকভাবে করা হয়। গোলাগুলির মধ্যে টাকার ব্যাগ সবাই যে মাইক্রোতে রেখেছিল সেটা ছিল অন্য একটা মাইক্রো। আমরা যে মাইক্রো নিয়েছিলাম হুবহু একই ধরনের আরেকটা মাইক্রো আমাদের মাইক্রোর পেছনে পার্ক করা ছিল। ভয়াবহ গোলাগুলির মধ্যে এটা তোমরা কেউ লক্ষ্য করনি, আর লক্ষ্য করার কথাও না। হাতির ফুলের সন্ত্রাসী কিলার বাবুলকে আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম। মাইক্রোর মধ্যে টাকার ব্যাগ রাখার পর বাবুল মাইক্রো নিয়ে সাবধানে সরে পড়ে। এরপর আমরা সবাই খালি মাইক্রোটায় উঠি। সানি, যে পাপ তুই করেছিস তার শাস্তি কি আমি জানি না, তবে কিছু হওয়ার আগে বলে যা টাকাগুলো কোথায়। বাবুলকে দিয়ে আমার প্ল্যান অনুযায়ী টাকাগুলো জায়গা মতো রেখে দিয়েছি। কথা ছিল বাবুলের কাজের বিনিময়ে ওকে ওকে 10 লক্ষ টাকা দেব, কিন্তু টাকার বদলে ওর মুখে 10টা বুলেট আমি বসিয়ে দিয়েছিলাম। শান, এবার শোন, টাকা কোথায়? আমাকে ক্ষমা করে দিস শাহান, মনে করিস একটা পাপই তোর বন্ধ হতে না পেরে শত্রু হয়ে গিয়েছিল। ঈশান ভাই, আমার চারিদিকে মোটরসাইকেল পেট্রোল, একটু সামান্য আগুন জ্বালিয়ে দিতে পারলে চলে ছারখার হয়ে যাবে এই পাপি মন আর দেহটা। বলো ঈশান ভাই, এরপরও কি তুমি আমাকে ক্ষমা করবে? না না সানি, না, ভুল করিস না। সানি, তুই কোথায় বল, আমরা তোকে বাঁচাবো। সানি, আমি তোকে ক্ষমা করে দিলাম বন্ধু, প্লিজ বল তুই কোথায়, আমরা তোকে হাসপাতালে নিয়ে যাব। গুড বাই ফ্রেন্ডস। Oh!
জীবনে সন্ত্রাস ছাড়া কিছুই শিখি নাই। এত বছর দুলাভাইয়ের সাথে ছিলাম, এখন দুলাভাই নাই। খুন খারাপি ছাড়া অন্য কিছু করে যে খাবো সে যোগ্যতাও নেই। মিকি ভাই, আমাকে একটা কাজ দেন। ওয়াও, তোমার মতো প্রশিক্ষিত সন্ত্রাসী পেলে আমার জন্য ভালোই হবে। তবে ভীমা, জানো তো চাকরির আগে পরীক্ষা দিতে হয়। তুমি যদি পরীক্ষা পাস করো তবেই তোমাকে আমার সাথে রাখবো। বলেন ভাই, কার বুক ফুটা করতে হবে, কার জনসভায় গ্রেনেড মারতে হবে? খুব সিম্পল একটা কাজ। তোমার দুলাভাইয়ের পার্টিতে দুটো মেয়ে নাচ গান করেছিল না, শুনেছে ঈশান এবং শাহানের গার্লফ্রেন্ড জবার রিমি। রাইট, ইউ আর। ওদের দুজনকে এখানে নিয়ে আসতে পারবে? এটা তো ওয়ান টুর ব্যাপার ভাই। আপনি ধরে নিন ওদের চুলের গোছা এখন আমার হাতের মুঠোয়। কালন, তোমাকে প্রশ্ন করতে করতে আমি হয়রান হয়ে গেছি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বলো, 100 কোটি টাকা কোথায় লুকিয়ে রেখেছো? বলো, শাহান এবং ঈশান কোথায়? আমি জানি না, আমি জানি। ও ইউ বাস্টার্ড, প্লিজ আমাকে মারবেন না। ঈশান আর শাহান আছে গুলশানের 13 নম্বর রোডের 108 নম্বর বাড়িতে, ওরা টাকা সন্ধান জানে। প্লিজ আপনারা এখনই যান। কমল, মুভ। কমল, তোমার নেতৃত্বে সবাইকে নিয়ে বাড়িটা ঘেরাও করো। সাবধান, কোনো গোলাগুলি করবে না। 15 মিনিটের মধ্যে আমি চলে আসব। যাবে খুব নীরবে, কারণ সন্ত্রাসীরা টের পেলে সরে পড়বে। রাইট কমল? রাইট স্যার। ওকে কালন, এবার আসল ঠিকানাটা বলো। আমাকে যে ওয়াদা করেছিলেন তা রাখবেন তো? 50 লাখ টাকা আর দুবাই যাবার সব ব্যবস্থা। ও, ধরে নাও তুমি অলরেডি দুবাইয়ের প্লেনে ফার্স্ট ক্লাসে বসে আছো। ওকে, শাহান আর ঈশান ভাই আছে বাড়িধারার 206 নম্বর রোডের 21C নম্বর বাসায়, 8 তলা। এক্সেলেন্ট। আমার টাকা? আরে ভাই, আমার টাকা, দুবাই যাওয়ার টিকিট? শালা পুলিশ বেঈমান, পুলিশকে যে বিশ্বাস করে তার মতো বোধহয় এই দুনিয়াতে দুইটা নাই। এক নাড়িতেই আমার হেরেমখানা ঝলমল করে উঠত। তুমি তো একসাথে দুটো এনেছো, গুড জব বেঈমা। আপনি খুশি তো মিকি ভাই? আমার চাকরি পার্মানেন্ট হবে তো? চাকরি কেন, তোর ঠিকানাটাই পার্মানেন্ট করে দিয়েছে জাহান্নাম। আজমি, আমার বিছানাটা ফুলে ফুলে সাজা, একসাথে দুইটা। তার আগে এই ছিনাল দুইটার সাথে একটু প্রেম করে নেই। বল, ঈশান আর শাহান কোথায়? জানি না, জানলেও বলবো না। এই ভারতের গার্লফ্রেন্ডটা, নাটক বন্ধ কর। বল, তোদের হিজড়া দুইটা কোথায়? বল, আড়াই পর্যন্ত গুনব। 1, 2। আহা, রাইট টাইম রাইট প্লেস। জিজ্ঞেস করি শানকে ঠিকানা কি? কোনো বুদ্ধি চালালে কপালে একটা পারমানেন্ট টিপ বসিয়ে দেব। নে, কথা বল। হ্যালো ঈশান, thank you.
সামথিং ফিশি। তুমি নিশ্চয়ই কিছু গোপন করেছো, কারণ সত্য আর লুকিয়ে রেখো না। বলো কেন তুমি আমাকে ভুল ঠিকানায় পাঠিয়েছো? অ্যাডিশনাল ডিআইজি ওয়াসিম রানা আমাকে কথা দিয়েছিল, আমি যদি আপনার সামনে ভুল ঠিকানা আর তাকে আসলটা দেই, তাহলে সে আমাকে 50 লাখ টাকা আর দুবাই যাওয়ার সব ব্যবস্থা করে দেবে। সে আমার সাথে বেইমানি করেছে। হি ইজ দ্য ব্লাডি লায়ার। তাহলে আসল ঠিকানা কি? পুলিশকে আমি আর বিশ্বাস করি না। যদি আসল ঠিকানা জানতে চান, তাহলে আমাকে এখান থেকে মুক্ত করে সাথে নিয়ে চলুন। সেন্ট্রি, হাই রে পুলিশ। আজমি, তুই এই দিক সামলা, আমি ঈশান আর শাহান হারামজাদের কলিজা এবং 100 কোটির টাকা নিয়ে এক্ষুনি ফিরে আসছি। টাকা গরিবের প্রাপ্য, সেই টাকা আমরা কিভাবে ভোগ করবো? ঈশান ভাই, এত বড় অন্যায় আমরা করতে পারবো না। তার চেয়ে আমরা টাকাটা সরকারের কাছে জমা দিয়ে ওদের অপরাধের জন্য ক্ষমা চাইবো। ঈশান ভাই, আমি ঠিক একই কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। চলো পুলিশের কাছে ধরা দেই। হ্যাঁ, থানায় গিয়ে বলি আমরা আসলে সন্ত্রাসী না, অভাবের তাড়নায় ভুল পথে পা দেওয়া দুজন মানুষ। যদি আইন আমাদের ক্ষমা না করে, তাহলে শাস্তি মেনে নেব। জেল থেকে বেরিয়ে অতীতের পাপ ধুয়ে মুছে ফেলে শুদ্ধ মানুষ হব, খেটে খাবো, তবু লোভ করব না। লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে আমার তো অস্ত্র দিন, প্লিজ বলছি, প্লিজ। Thank you.
কি হও আই আয় জানা গুলি সেমি অটোমেটিক পিস্তলে আমার শরীরটা লোড করা আছে মারবি তো মরবি তার চায় আপোষ করি বল টাকা কোথায় আয় তিনজনের সমান ভাগে ভাগ করে নেই মেকি সাহেব দাদাকে ভাগ না দিয়ে ওই টাকা কেউ খেতে পারবে না তোর মতো হারামির বাচ্চার সাথে টাকা ভাগাভাগি করবো আমরা সাহেব জাদা হারাম জাদা সবাই তো এক জায়গায় এডিশনাল ডিআইজির বাচ্চা তুই কোথেকে উড়ে এসে চুরে বসলি যেভাবে তুই এসেছিস ১০০ কোটি টাকা তোর পাবেন না টাকা ছিল শাহবাজ খানের কিন্তু ওর মালিক এখন আমি না টাকা জনগণের গরিবের দেশের গরিব মানুষের নাম বেঁচে আনা হকের টাকা তোরা ছিলি চারজন দুজন নাই এখন আবার আমরা চারজন আয় সমান ভাগে আমরা ভাগ করে নেই হ্যাঁ আপনি একজন পুলিশ অফিসার সৎ মেধাবী সাহসী ছিলাম এখন আর নাই আর ৬ মাস পর রিটায়ারমেন্ট কি পেলাম সারা জীবন চাকরি করে তার চেয়ে এখন যদি ভাগে ২৫ কোটি টাকা পাই তাহলে আমার ৫টা খানদান বেঁচে যাবে আর ওই ৫ খানদানের দোয়ায় আমি পার পেয়ে যাব এবার বল টাকা কোথায় ঈশ্বরের বাচ্চার নাটক ছাড় বল আমার ১০০ কোটির টাকা কোথায় তোদের সব বুলেটেই বুকটা ঝাঁঝরা করে দিলেও টাকার সন্ধান আমি তোদের দেব না তোদের মতো হারামিদের সাথে হাত মিলিয়ে দেশের সাথে বেইমানি করব না যদি মরতে হয় তাহলে মরব ঠিক আছে তাহলে মর আমি এশিয়ান ভাই এবং শাহানের বন্ধু চলো লেটস গো না স্যার আপনি আত্মসমর্পণ করুন নইলে আমি আমি পুলিশের কিং কোবরা আমার সামনে ফাঁড়া তুলেছিল কতগুলো কেউটা সাপ
আমি ওদের শাস্তি দিতে পারিনি, কারণ আমি নিজের লোভে পড়েছিলাম। আমি অপরাধ করেছি, তাই নিজের শাস্তি নিজেই দিচ্ছি। রাইট কমল? রং স্যার। শান, ঈশান ভাই, আর একটু কষ্ট করো, এখনই অ্যাম্বুলেন্স চলে আসবে। তোমরা মরণের সাথে লড়াই করছো, যদি বেঁচে যাও তাহলে বীরের মতো বাঁচো, সৎ মানুষ হয়ে বাঁচো। বলো, টাকাগুলো কোথায়? ওই টাকা দেশের গরিবের সম্পদ, গরিবকে তার ন্যায্য পাওনা পেতে দাও। অফিসার, একটা কথা দেবেন, যদি টাকার সন্ধান দেই তাহলে আমাকে মাত্র 10 লাখ টাকা ধার দিবে। তবে সরকারের কাছে আবেদন করতে পারবো যাতে তোমার বোনের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ইটস মাই প্রমিস। বলো, টাকা কোথায়?